তাহলে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ওয়াসওয়াল্ডের লঘুকরণ সূত্র। তো এই সূত্রটা আমরা প্রতিপাদন করব, কি হচ্ছে তার মানে এই নয় যে এই সূত্রটাই খুবই ইম্পর্ট্যান্ট বা এই সূত্রটাই আসবে। এই সূত্র থেকে যে জিনিসটা আমরা পাবো, যে সূত্রটা পাবো প্রতিপাদন করে, সেটাই আমাদের খুবই কাজে লাগবে সৃজনশীলে। একাধিক বোর্ডে আসছে, একাধিক প্রমাণ দেখাবে একটু পরে, একাধিক বোর্ডে আসছে, ঠিক আছে? তো এই সূত্রটা জানার আগে এর কিছু ব্যাকগ্রাউন্ড জানতে হবে, নাহলে আবার বুঝবা না, ঠিক আছে? তো আমরা গত ক্লাসে বিয়োজন মাত্রা পড়ছিলাম, যে বিয়োজন মাত্রাকে প্রকাশ করা হয় আলফা দ্বারা। তো বিয়োজনের বিয়োজন মাত্রাকে যদি আমরা সূত্র আকারে লিখতে চাই, তাহলে কীভাবে সূত্রটা লেখা যায়, কীভাবে লেখা যায়? বিয়োজনের পরিমাণ বাই টোটাল, টোটাল না দিয়ে আমরা বাংলায় মোট, মোট বিক্রিয়কের সংখ্যা বা বিক্রিয়ক, মোট বিক্রিয়ক বা মোট বিক্রিয়কের মূল সংখ্যা, কার মূল সংখ্যা? বিক্রিয়কের। তো এটা আমি কিভাবে লিখলাম বা কেনই লিখলাম একটু প্রমাণটা আমরা দেখে নেই। তো বিয়োজন মাত্রার সংজ্ঞা হিসেবে আমরা গত ক্লাসে বলছিলাম যে এক সাম্যাবস্থায় এক মল থেকে যত মল বিয়োজিত হয়, সাম্যাবস্থায় এক মল থেকে যত মল বিয়োজিত হয়, সাম্যাবস্থায় এক মল থেকে যত মল বিয়োজিত হয়। তো এই সূত্রটা লিখছি আমি একটা টেকনিক খাটা, কীভাবে? মনে করো প্রাথমিক অবস্থায় বা কি বলে এটাকে, ওয়ান মল আছে বা মনে করো টেন মল, জিরো মল, এখানে আছে মনে করো ফাইভ মল, এই ফাইভ মল দিলে ফাইভ ফাইভ হয়ে যাচ্ছে, সাত মল, এখানে থ্রি মল, মানে এটা প্রাথমিক অবস্থায় আর এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থায়। তো টেন মল থেকে কত মল বিয়োজিত হচ্ছে? টেন মল থেকে, টেন মল থেকে, টেন মল থেকে বিয়োজিত হচ্ছে। আর বিয়োজন মাত্রা মানে কি? এক মল থেকে, এক মল থেকে কত মল বিয়োজিত হচ্ছে, এই জিনিসটিকে আমরা আলফা বা বিয়োজন মাত্রা বলতাম, বলছিলাম গত ক্লাসে। এ বুঝা গেছে এই কথাটা? আচ্ছা, এই জিনিসটা এবার চিন্তা করো, তো এই তিন কি আর এই দশ কি? বিয়োজনের পরিমাণ, মোট বিক্রয়কের পরিমাণ বা মোট বিক্রয়কের মূল সংখ্যা থাকলো কতটুকু, এটা পরিমাণ। তুমি তো ক্লাসে ছিল না ওই দিন, ছিলা যার কারণে সমস্যা এগুলা, এ যারা ছিলা এই জিনিসটা বুঝতে পারছ বা এটা আমি এটা কি হিসেবে লিখছি, এখান থেকে তো লিখছি। আচ্ছা, এখন একটা জিনিস তোমাকে বুঝতে হবে, সেটা হচ্ছে আমি আলফা দ্বারা কি বুঝাচ্ছি, বিয়োজন মাত্রা, আলফা দ্বারা বুঝাচ্ছি আমি বিয়োজন মাত্রা। এখন শক্তিশালী অ্যাসিড যেগুলা, যেগুলো শক্তিশালী বা তীব্র অ্যাসিড, সেগুলো কি পুরোপুরি বিয়োজিত হয় না কম বিয়োজিত হয়? এই না ফির কি, তীব্র অ্যাসিড পুরোপুরি বিয়োজিত হয় না, সম্পূর্ণ বিয়োজিত হয়, আর যেগুলো দুর্বল সেগুলা আংশিকভাবে বিয়োজিত হয়। যেমন যেমন HCl একটা মনে করো তীব্র অ্যাসিড, HCl মনে করো তীব্র অ্যাসিড, তো এটাকে, এটা তো পুরোপুরি বিয়োজিত হবে, তাই আমি উভয়মুখী চিহ্ন দেখাইলাম না, তাহলে এটা কী হবে, H প্লাস Cl মাইনাস। একটু বোঝার চেষ্টা করো, HCl আমি কী বোঝাচ্ছি, তীব্র, তীব্র অ্যাসিড বোঝাচ্ছি। মনে করো এই HCl এর মোল সংখ্যা ছিল 100, যেহেতু সে তীব্র অ্যাসিড, যেহেতু HCl তীব্র অ্যাসিড এবং তুমি নিজেই বললা তীব্র অ্যাসিড পুরোপুরি বিয়োজিত হয় বা একবারে শেষ 99.9 বা 90.9 মানে এই টাইপের, মানে শেষের দিকে একবারই বিয়োজিত হয় বা পুরোপুরি বিয়োজিত হয়, মনে করো 100 থেকে বিয়োজিত হয়, এটা আমি পাইছি 99% বা 99 মোল, ছিল 100 মোল, পাইলাম H প্লাস। আচ্ছা H প্লাস হিসাব করতেছি কেন, কারণ এটা অ্যাসিড, অ্যাসিড যে অ্যাসিড, অ্যাসিড মানে কে কত তীব্র, মানে আমরা কীভাবে হিসাব করি, যে যত H প্লাস দান করে ছেড়ে দেয় সে তত শক্তিশালী অ্যাসিড, তাই না? তো এই অ্যাসিডটা আমরা দেখলাম ছিল কত মল,
তো এই 100 মলের মধ্যে কত মল এস প্লাস ছেড়ে দিছে? 99 বা তারও বেশি বা প্রায় পুরোপুরি বিয়োজিত হয়ে গেছে। তার মানে এটা পুরোপুরি বিয়োজিত হয়েছে, ঠিক আছে? আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, আরেকটা উদাহরণ দিচ্ছি আমি একটা দুর্বল অ্যাসিড, মনে করো ইথানোয়িক অ্যাসিড, বা অ্যাসিটিক অ্যাসিড, আচ্ছা এটা বিয়োজিত হয়ে কী হবে? সি ডাবল ও মাইনাস। আচ্ছা অ্যাসিড মানে যে যত বেশি এইচ প্লাস ছেড়ে দিবে সে তত বেশি তীব্র অ্যাসিড হবে, তাই না? তাহলে মনে করো এটা যদি 100 মল হয়, আমরা হিসাব নিকাশ করে দেখব 1 মল বা 2 মল বা 0.সামথিং। আমি এইচ প্লাস পাচ্ছি কম এই অ্যাসিডের ক্ষেত্রে, তার মানে কি প্রমাণিত হয়? এটা কম বিয়োজিত হয়েছে, এবং কম বিয়োজিত হলে প্রমাণ হয় কি? দুর্বল অ্যাসিড। এটা তীব্র অ্যাসিড, এটা হচ্ছে দুর্বল অ্যাসিড, আচ্ছা এই দুইটা উদাহরণ বোঝা গেছে? এই উদাহরণ বুঝছো রে তুমি রে? হ্যাঁ, এটা তীব্র অ্যাসিড তাই বেশি পরিমাণ বিয়োজিত হয়েছে, এবং 99টা এইচ প্লাস পাইছি আমরা, আর এখানে এইচসিএল ছিল 100 মল, পাইছি আমরা এইচ প্লাস 99 মল, তার মানে প্রায় পুরোপুরি বিয়োজিত হয়েছে, যার কারণে এটা তীব্র অ্যাসিড। আর CH3COOH ছিল 100 মল, আর বিয়োজিত হয়ে পাইলাম আমরা 1 মল, তার মানে চিন্তা করলাম ও মাত্র একটা এইচ প্লাস ছেড়ে দিছে, তাহলে তো এটা খুবই দুর্বল অ্যাসিড, তাই না? আচ্ছা এই ক্ষেত্রে যদি আমরা আলফার মানটা বের করতে চাই এই তীব্র অ্যাসিডের ক্ষেত্রে, তাহলে ঠিক আছে রে? এ বুঝা গেছে না? খালি হাকাও দেখে আস। হ্যাঁ আচ্ছা, কে বড়, 0.99 না কোনটা? বা সহজ কোথায় আলফার মান কার বেশি? কোন তীব্র অ্যাসিডের? তার মানে আলফা দ্বারা তুমি কি বোঝাচ্ছ? বিয়োজন মাত্রা। তাহলে দুর্বল অ্যাসিডের বেশি না তীব্র অ্যাসিডের বেশি? তার মানে এইখানে আমরা প্রমাণিত, হইল যে তীব্র অ্যাসিডের আলফার মান অলওয়েজ বেশি থাকে, এবং তোমার দুর্বল অ্যাসিডের আলফার মান অনেক কম। এটাকে প্রায় এক বলা হয়, প্রায় এক বাংলা ইংলিশ হয়ে গেল, আচ্ছা হোক, প্রায় 100 মানে প্রায় তো মানে পুরোটাই বিয়োজিত হয়, প্রায় 100 মানে পুরোটাই বিয়োজিত হয়, আর প্রায় এক মানে এক আর কি, কাছাকাছি। এই এমসিকিউটা পারবা এটা, যে তীব্র অ্যাসিডের বিয়োজনের মান বেশি হয় কেন? এই যে ম্যাথমেটিক্যাল কি নিয়ম যেটা দেখাইলাম, বোঝা গেছে? এবার আমরা কিন্তু এখন আমাদের কাঙ্ক্ষিত জায়গায় যাইতে পারি নাই, আমাদের উদ্দেশ্য কি? ওসওয়াল্ডের লঘুকরণ সূত্র, ঠিক আছে? এবার ওসওয়াল্ডের লঘুকরণ সূত্র শুধুমাত্র দুর্বল অ্যাসিড বা ক্ষারের জন্য প্রযোজ্য, তীব্র না। কেন তীব্র না সেটা আবার একটু পরে বলবো, কেন তীব্র না। আচ্ছা যেহেতু ওসওয়াল্ডের, আচ্ছা ওসওয়াল্ড একটা লোকের নাম, তার নাম অনুসারে এটা আসছে ওসওয়াল্ডের লঘুকরণ সূত্র। তাহলে এই সূত্রটা কার ক্ষেত্রে খাটবে? দুর্বল অ্যাসিড বা ক্ষারের জন্য। যেহেতু অ্যাসিড নিয়ে সব জায়গায় আলোচনা করা আছে, আমরা অ্যাসিড নিয়ে আলোচনা করব। আমরা একটা দুর্বল অ্যাসিড ধরলাম এইচ এ, এটা একটা দুর্বল অ্যাসিড। কেন ধরছি এটাই কেন ধরলাম? কারণ এটা একাধিক বইয়ে আছে, তাই আমিও ধরছি, ধরা হয়েছে একটা এইচ এ। আচ্ছা এটা একটা দুর্বল অ্যাসিড ধরতেছি, যেহেতু দুর্বল অ্যাসিড তাহলে অবশ্যই আমাকে এই চিহ্নটা দেখাইতে হবে। দুর্বল অ্যাসিড মানে পুরোটাই তো বিয়োজিত হবে না, হবে? এই কারণে আমি এই উভমুখী চিহ্নটা দিছি, কি হবে?
এইচ প্লাস মানে প্রোটন বোঝাচ্ছি। আচ্ছা, যেহেতু সে দুর্বল অ্যাসিড, এটা একটা দুর্বল অ্যাসিড, আমি লিখবো কোথায়, এইখানেই লিখি, মনে করো এটা দুর্বল অ্যাসিড, এটা দুর্বল অ্যাসিড, তাই পুরোপুরি বিয়োজিত হবে না, আংশিক পরিমাণে বিয়োজিত হবে। পুরোপুরি হইলে আমি একটা তীর দিয়ে দেখাইতাম, যেহেতু আংশিক বিয়োজিত হচ্ছে এই কারণে আমি উভয় মানে উভয়মুখী চিহ্ন দ্বারা দেখাচ্ছি। আচ্ছা, এখন শুরুতে যদি প্রাথমিক অবস্থায়, প্রাথমিক অবস্থায় এর মোল সংখ্যা যদি ওয়ান হয়, এর মোল সংখ্যা যদি ওয়ান হয় তাহলে এর মোল সংখ্যা কত হবে, জিরো প্লাস জিরো। এটা আমরা, আচ্ছা যারা আসো নাই গত ক্লাস বা তার আগের ক্লাসে কি ছিল তোমরা, কে ছিল না, তাহলে এরা তো বোঝার সমস্যা হবে। আচ্ছা, এই আমরা আলোচনা করছিলাম যারা ছিলাম, প্রাথমিক অবস্থায় এটা যদি এক মোল হয় বিক্রিয়ক উৎপাদ আমার তখনও হয়নি বিধায় জিরো জিরো মোল। আচ্ছা, এবার আমি একটা ক্লু লিখে দিলাম, তোমার কোশ্চেনে বলা আছে এক দুর্বল অ্যাসিড হচ্ছে এটা, এই সে একটা কি দুর্বল অ্যাসিড যার বিয়োজন মাত্রা, বিয়োজন মাত্রা আলফা আর ঘনমাত্রা, ঘনমাত্রা সি। আচ্ছা, আমি যখন এটা লিখবো তার আগে তো কিছু কথা লিখতে হবে, তাই না? ধরি এই সে একটি দুর্বল অ্যাসিড যার বিয়োজন মাত্রা অমুক, ঘনমাত্রা অমুক, এই লিখবো তো উপরে নাকি, উপরে তো এগুলো আমাকে লিখতে হবে, নাহলে আমি কি এটা লিখতেছি, হাতি না ঘোড়া। তাহলে দুর্বল অ্যাসিডটাকে আমরা বিয়োজন করলাম, প্রাথমিক অবস্থা যদি এটা ওয়ান মোল হয় জিরো জিরো মোল। আচ্ছা, সাম্যাবস্থায়, সাম্যাবস্থায়, সাম্যাবস্থায় কি হবে, ওয়ান থেকে কতটুকু বিয়োজিত হয়েছে এবং বিয়োজনের মাত্রা নিয়ম অনুযায়ী আমরা যেটা আলোচনা করছি, এখানে হবে আলফা, এখানে হবে আলফা, এগুলো কিন্তু কি রে মোল। যারা আগের গত ক্লাস দুইটা করছো তারা পারবা, কিন্তু যারা যারা নতুন তারা হয়তো না বুঝতে পারো। প্রাথমিক অবস্থায় এটা এক মোল, সাম্যাবস্থায়, সাম্যাবস্থা মানে কি কতটুকু বিয়োজিত হলো এক মোল থেকে, এক মোল থেকে কতটুকু বিয়োজিত হয়েছে আলফা মোল, এক থেকে আলফা মোল। এবং এখানে কেন শুধু আলফা আলফা হয়েছে, কেন অর্ধকর্তেক না, অনুপাত, অনুপাত ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান, এই কারণে এখানে বিয়োজন মাত্রা অনুযায়ী, এখানে যদি টু থাকতো টু টু আলফা, যদি পাঁচ থাকতো ফাইভ আলফা, যদি দশ থাকতো দশ আলফা, যদি তিন থাকতো থ্রি আলফা, আমরা সেদিন বলছি তো ওই ক্লাসটাতে। আচ্ছা, এইটুকু বোঝা গেছে না, যদি এইটুকু বোঝা যায় তাহলে দেখো এই অ্যাসিডের, এই অ্যাসিডের ঘনমাত্রা কত কত দেওয়া আছে কোশ্চেনে, বা আমরা ধরছি কত, এই ওয়ান দ্বারা কি বোঝাচ্ছি, কেউ লিখিও না, একটি কলমের দাম পাঁচ টাকা, অতএব দুইটি কলমের দাম কত, কি করতে হচ্ছে, একটি কলমের দাম যদি পাঁচ টাকা হয় দুইটি কলমের দাম গুণ করতে হচ্ছে, পাঁচ দুগুণে দশ, তাই না? এক মোলের ঘনমাত্রা কত, অতএব ঘনমাত্রা কত, তাই না? তাহলে আমরা ঘনমাত্রা পাবো কত, ওয়ান মাইনাস আলফা ইনটু সি, আলফা সি, আলফা সি। আচ্ছা, ঘনমাত্রা যদি হয় তাহলে ঘনমাত্রার একক বুঝো নাই, তাহলে চিন্তা করার কোনো কারণ নাই, এটা আবার কেমনে সি পাইলাম রে, মাথা মুথা নষ্ট যেন না হয়। হ্যাঁ, তুমি তো ধরেই নেবে, দেওয়া থাকবে মানে, তুমি যদি প্রতিপাদন করো তাহলে তুমি ধরবা না যে এটা একটা দুর্বল অ্যাসিড, এর ঘনমাত্রা অমুক, সি এর বিয়োজন মাত্রা আলফা, ধরবা তো নাকি, তখন তুমি লিখবে সাম্যাবস্থায় ঘনমাত্রা হবে অমুক, এটা তো সাম্যাবস্থায় ঘনমাত্রা আমরা হিসাব করতেছি, সাম্যাবস্থায় এইচ প্লাসের ঘনমাত্রা, এ মাইনাসের ঘনমাত্রা। আচ্ছা, তোমাকে একটু পরে কাজে লাগবে, যখন আমি ম্যাথ করাবো তখন এই সূত্রটার দুইটা অংশ কাজে লাগবে, তার মধ্যে এই অংশটা সব থেকে কাজে লাগবে, এইচ প্লাসের ঘনমাত্রা সাম্যাবস্থায় কত, আলফা সি, এটা যে এতই কাজে লাগবে, অর্থাৎ আমি একটু নোট করে দিই, এইচ প্লাসের ঘনমাত্রা
এটা যে এত কাজে লাগবে একটু পরে, তখন আবার প্রশ্ন করিও না যে এটা আবার কেমনে আসলো, আগেই বলে দিলাম। এইচ প্লাস সাম্যাবস্থায় এইচ প্লাসের ঘনমাত্রা আলফা সি, কীভাবে আসলো তখন প্রশ্ন করবা, করিও না, এই যে আগে বসে দিলাম, ঠিক আছে। আচ্ছা আমি মিশাই দিচ্ছি, ওইটা লাগবে না এখন। এখন এখন বিয়োজন ধ্রুবক অনুযায়ী ভরক্রিয়া সূত্র বা বিয়োজন ধ্রুবক কে এ, এ মানে অ্যাসিড বুঝাচ্ছে আমি, এটাতে অ্যাসিড একটা। বিয়োজন ধ্রুবক কে এ ইকুয়াল, বিয়োজন ধ্রুবক কে এ ইকুয়াল, ভরক্রিয়া সূত্রে অ্যাপ্লাই করবো এবার, এবার ভরক্রিয়া সূত্রে অ্যাপ্লাই করবো, বিয়োজন ধ্রুবক কে এ ইকুয়াল, ভরক্রিয়া সূত্রে প্রয়োগ করবো, এইচ প্লাসের ঘনমাত্রা এ মাইনাসের ঘনমাত্রা, এ কে এ বিয়োজন ধ্রুবক, বিয়োজন ধ্রুবক। ধাপগুলা মনে আছে কি কি করলাম আমরা? শুরুতে কি করলাম? শুরুতে একটা দুর্বল অ্যাসিড নিলাম, কারণ এই লঘুকরণ সূত্রটা মানে ওসওয়াল্ডের লঘুকরণ সূত্রটা শুধুমাত্র দুর্বল অ্যাসিড বা ক্ষারের জন্য। তো শুরুতে একটা দুর্বল অ্যাসিড নিলাম এবং ধরলাম ঘনমাত্রা সি, ধরলাম বিয়োজন মাত্রা আলফা। তারপরে আমরা দেখাইলাম যে প্রাথমিক অবস্থায় যদি ওয়ান মল হয় বিক্রিয়ক, তাহলে উৎপাদ আমার জিরো জিরো থাকবে, এবং সাম্যাবস্থায় ওয়ান মাইনাস আলফা লিখছি। কেন আলফা? আলফা মানে বিয়োজন, এক মল থেকে কতটুকু বিয়োজিত হয়েছে, আলফা পরিমাণ বিয়োজিত হয়েছে, যার কারণে ওয়ান মাইনাস আলফা। আর এটা হবে ওই বিয়োজন মাত্রার সূত্র অনুযায়ী আলফা সি, আলফা সি। যদি এখানে টু এইচ প্লাস থাকত বা টু আলফা, টু আলফা, যদি এখানে টু টু করে থাকতো, টু আলফা টু আলফা, তখন তো নিয়ম অনুযায়ী টু টু করে আসতো। আচ্ছা, তারপর আমি এই বিয়োজন ধ্রুবক কে এ, কে একটা ধ্রুবক, বিয়োজন ধ্রুবক কার? অ্যাসিডের। যদি যদি বেস হইতো মানে ক্ষার হইতো কে বি। আচ্ছা, কে এ ইকুয়াল ভরক্রিয়ার সূত্র আমরা জানি, উৎপাদের আয়নের ঘনমাত্রার গুণফল, বিক্রিয়কের আয়নের ঘনমাত্রার গুণফল লিখছি। এবার মান টান বসাই করো, আমার জন্য অ্যাড করে আসো এখানে। আচ্ছা, এইচ প্লাস আলফা সি, তারপরে আলফা সি, তারপরে ওয়ান মাইনাস আলফা সি। আচ্ছা, পাবো আমি আলফা স্কোয়ার সি ওয়ান মাইনাস আলফা সি। এবার দেখো, হ্যাঁ আলফা স্কোয়ার সি স্কোয়ার, হ্যাঁ। আচ্ছা দেখো, এবার লিখিও না, কাহিনী আছে এখানে। এবার আমরা যে কিছু অনেক প্রথমে যে লেকচারটা দিয়েছিলাম, প্রথমে দুর্বল অ্যাসিড, হ্যাঁ প্রথমে খাতা উল্টাও, খাতা দেখো যদি খাতা থাকে। প্রথমে দিছিলাম আমি যে দুর্বল অ্যাসিডের জন্য আলফার মান কত আসতেছিল, উদাহরণটা দিছিলাম যে প্রায় ওয়ান বা জিরো জিরো, ওইখানে পয়েন্ট জিরো জিরো ওয়ান ছিল না, ওটা আমি ওইটা আমি প্রায় ওয়ান দিছিলাম না, ওটা ওয়ান না দিয়ে প্রায় জিরো হবে, ওইটা প্রায় জিরো দাও লিখে, প্রায় জিরো। কেন দেখো, এই যদি জিরো পয়েন্ট নাইন নাইন হইতো তাহলে প্রায় ওয়ান দিতে পারতাম, আমি লিখছি জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান বা জিরো ওয়ান, তাহলে প্রায় শূন্য। একটু খাতা দাও, হ্যাঁ প্রায় এক। আমি কী দিছিলাম, কোথায় কোথায় দিয়ে লেখা, একশো দিছিলাম আমি, ও তোমরা কেউ ধরতে পারো নাই। আচ্ছা, আমি শুরুতেই, এটা তো সমস্যা হয়ে গেল, তাহলে ওটা ঠিকঠাক ঠিকঠাক করে নাও, ঠিক আছে। আমি আমি যে আমি যে দিছিলাম, কী দিছিলাম, দুর্বল অ্যাসিডের জন্য যে কিছুক্ষণ আগে আমি আলফার মানটা বের করছিলাম, দুর্বল অ্যাসিডের জন্য যে আলফার মানটা বের করছিলাম, দুর্বল অ্যাসিডের জন্য আলফার মান আলফা ইকুয়াল জিরো পয়েন্ট জিরো ওয়ান আসছিল, তো ওইখানে আমি হয়তো একটু ভুল হয়েছিল, প্রায় ওয়ান বসাইছিলাম, ওইটা প্রায় ওয়ান হবে না, কী হবে, প্রায় জিরো হবে। আর তীব্র অ্যাসিডের জন্য আলফার মানটা যে আমরা বের করছিলাম জিরো পয়েন্ট নাইন নাইন ছিল, তো এটা আমরা ওইখানে লিখছিলাম প্রায় একশো দিছিলাম, কিন্তু এটা একটু মিস্টেক হয়েছে, এটা হবে ওয়ান। এ বোঝা গেছে? হ্যাঁ, তখন তো তোমরা কেউ বলতে পারো নাই। আচ্ছা, তাহলে এই যে একটা সমীকরণ পাচ্ছি বা মান একটা পাচ্ছি, এটা কি তীব্র অ্যাসিডের জন্য
না দুর্বল অ্যাসিডের জন্য? দুর্বল অ্যাসিডের জন্য, দুর্বল অ্যাসিডের জন্য আলফার মান বা বিয়োজনের মান প্রায় শূন্য। যদি আলফার মান প্রায় শূন্য হয়, যদি আলফার মান প্রায় শূন্য হয় তাহলে এখানে যে জিনিসটা পাবো আমরা, আচ্ছা সিসি, আমরা তোমরা এখানে প্রায় জিরো বসাবা, বসাবার চেষ্টা করবা, এইখানে না, তাহলে কে এ, কে ইকুয়াল আলফা স্কোয়ার সি, তোমরা এই বিয়োজনটাকে তোমরা জিরো ধরবা মিলানোর সূত্র মিলানোর জন্য। এটা ইকুয়াল টু জিরো হয়, সাইড নোট দিব এখানে, আলফা ইকুয়াল জিরো হলে তুমি লিখে দিব ওয়ান মাইনাস জিরো, ওয়ান মাইনাস জিরো কত হয়? ওয়ান মাইনাস আলফা, আলফার মান খুবই কম, এই কারণে এখানে মোটামুটি তোমরা জিরো, যদি যদি এখানে জিরো ধরো, জিরো যদি ধরো তাহলে মান কত দাঁড়ায়? সি দাঁড়াবে। আচ্ছা সিটা তো আমরা কাটতেছি, আচ্ছা মনে করো কাটো নাই, সি আছে, এবার কাটো, আমি তো আলফা স্কোয়ার সি এ তো চাচ্ছি, আমার তো এটা দরকার আলফা স্কোয়ার সি, এটাও কাজে লাগবে না, আমার কাজে লাগবে এটা। অতএব আলফা ইকুয়াল কী দাঁড়াবে? আচ্ছা আলফা স্কোয়ার ইকুয়াল কী দাঁড়াবে? কে বাই সি। অতএব শুধু আলফা ইকুয়াল কী দাঁড়াবে? একাধিক জায়গায় এটা কাজে লাগবে, একাধিক জায়গায় এই জিনিসটা কাজে লাগবে না, শুধু এখানে বসাবা, হরে হরে মিলানোর জন্য হরে শুধু বসাবা, এখানে প্রায় তুমি লিখে দেবে আলফার মান প্রায় শূন্য, যার কারণে তুমি শুধু হরে বসাবা আলফার মান জিরো, তাহলে তোমার রেজাল্ট আসবে কে এ, মানে বিয়োজন ধ্রুবক, এসিডের বিয়োজন ধ্রুবক কে এ ইকুয়াল আলফা স্কোয়ার ইনটু সি, এখান থেকে আলফার মানটা বের করব আমি কে এ বাই সি, রুট ওভার কে এ বাই সি। আচ্ছা আচ্ছা দেখো তো এই জিনিসটা আরেকবার লিখিও না, আলফা স্কোয়ার সি বাই ওয়ান মাইনাস আলফা সি কে এ, কে এ তোমরা সাইন সাইড নোট দিবা, সাইড নোট দিবা প্রায় জিরো বা এরকম একটা সাইড নোট দিবা, এবং তুমি মানে ধরে নিবা, মানে যে খাতা কাটবে সে বুঝে নিবে এখানে তুমি জিরো বসাচ্ছ, জিরো বসার কারণে তোমার এখানে শুধু সি থাকবে, যদি সি থাকে সি সি তুমি কাটো তাহলে আলফা স্কোয়ার সি থাকবে, অর্থাৎ কে এ ইকুয়াল আলফা স্কোয়ার সি, আলফা স্কোয়ার সি, আলফা স্কোয়ার ইকুয়াল কে এ বাই সি, আলফা ইকুয়াল রুট ওভার কে এ বাই সি, কে এ বাই সি। আচ্ছা এখন এটাকে আমরা সংজ্ঞায়িত করব, দুর্বল অ্যাসিডের জন্য বিয়োজন মাত্রা কী হবে? তার ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক, দুর্বল অ্যাসিডের বিয়োজন মাত্রা তার ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। কে এ দ্বারা কী বুঝাচ্ছি? বিয়োজন কার, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, এটা হচ্ছে বিয়োজন মাত্রা, এটা তো কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা। আচ্ছা আমি বলছিলাম এই সূত্রে দুইটা জিনিস আমাদের সৃজনশীলে কাজে লাগবে, একটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে এইচ প্লাসের ঘনমাত্রা বের করলাম না, ওই দুইটা কাজে লাগবে, আবারও বলতেছি, এ ঠিক আছে। আচ্ছা তোমরা মোটামুটি এই জিনিসগুলো জানো, আমি আরেকটু বলে দেই এখানে, কারণ যেহেতু সৃজনশীলে কাজে লাগবে একটু পরে, দেখি এগুলো মনে থাক, মনে আছে কিনা, পিএইচ ইকুয়াল মাইনাস লগ ঘনমাত্রা, পিওএস ইকুয়াল মাইনাস লগ ওএস মাইনাসের ঘনমাত্রা, আবার এই দুটাকে পিএইচ প্লাস পিওএস ইকুয়াল 14, এই তিনটার মধ্যে
আপাতত এখন যে আমরা ম্যাথগুলো করব কাজে লাগবে এই জিনিসটাকে, তাহলে আমি এইগুলা পড়াইছি কি পড়াইনি না, এগুলো 9-10 জিনিস, তা আমরা করব একটু পরে, আমরা যখন এসিড নিয়ে আলোচনা করবো আলোচনা করব, কিন্তু ওসওয়ার্ডের লঘুকরণ সূত্র রিলেটেড ম্যাথ করতে গেলে আমাকে এই জিনিসটা লাগবে, আর এই জিনিসটা তুমি করে আসছো, এটা যদি না করো নাই মানে পিএইচ ইকুয়াল মাইনাস হলো হাইড্রোজেন আয়ন জানো না তুমি, আর এগুলো তো আমি আমি বলছিলাম এগুলো 9-10 তো সারাটা বলে। আচ্ছা তাহলে আমরা কিছুক্ষণ পরে যে ওসওয়ার্ডের লঘুকরণ সূত্র রিলেটেড সৃজনশীলে যাব, তিনটা সূত্র কাজে লাগবে, একটা হচ্ছে ওই যে এইচ প্লাসের ঘনমাত্রা, এইচ প্লাসের ঘনমাত্রা ইকুয়াল আলফা সি, এবং আরেকটা কাজে লাগতেছে আলফা ইকুয়াল রুট ওভার কে বাই সি, এবং আরেকটা কাজে লাগবে পিএইচ ইকুয়াল মাইনাস লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তো এই সূত্রের সাথে মোটামুটি সবাই পরিচিত, তারপরেও আমরা যখন অ্যাসিড ক্ষার নিয়ে আলোচনা করব তখন আমরা এই জিনিসগুলো বিস্তারিত, বা পানির আয়নের গুণফল আলোচনা তো হয় নাই, এ পানির আয়নের গুণফল আলোচনা হয়েছে হয় নাই, পানির আয়নের গুণফল যখন আলোচনা করব তখন আমি এটা প্রমাণ দেখাবো এবং এগুলো নিয়েও তখন কথাবার্তা একটু বলবো, আপাতত এটা মনে রাখার চেষ্টা করো। ওকে, তো আমরা ওসওয়ার্ডের লঘুকরণ সূত্র এখানে আছে, এখানে একটা কথা বলি, আমি প্রথমে একটা কথা বলছিলাম যে কেন দুর্বল অ্যাসিডের জন্য প্রযোজ্য, দুর্বল অ্যাসিডের জন্য এই কারণে প্রযোজ্য, যদি শক্তিশালী অ্যাসিড হইতো তাহলে বিক্রিয়া আমার একবারেই শেষ হয়ে যাইতো, আমরা আর ওই তোমার বিক্রিয়ক যে একটা ছিল বিক্রিয়কের ঘনমাত্রা পাইতামই না, বুঝো নাই, আমার আমার অ্যাসিড ছিল এইটা ছিল না, যদি এটা শক্তিশালী কথার কথা হইতো তাহলে এইচ প্লাস আর এ মাইনাস, আমরা যে কে এটা বের করলাম আমরা তো এইটা পাইতাম ঠিক আছে, আমরা যে এইটা পাইতাম ঠিক আছে, আমরা কি এইটা পাইতাম আর এখানে, যদি শক্তিশালী হইতো কেন পাইতাম না, পুরোপুরি বিয়োজিত হয়ে যাইতো, যার কারণে ওসওয়ার্ডের লঘুকরণ সূত্রের ক্ষেত্রে তীব্র অ্যাসিড প্রয়োজন হয় না বা তীব্র অ্যাসিড হয় না, এই কথাটা মনে রাখবে এমসিকিউর জন্য। ওকে, তো আমরা এখানে শেষ করলাম, এরপর যাব সৃজনশীলে। ওকে।